আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক। এই পৃথিবীতে যত খ্রিস্টান, ইহুদি এবং তাদের সাপোর্টাররা রয়েছে, এরা কি শাস্তি থেকে পরকালে রেহাই পেয়ে যাবে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনকে জিজ্ঞেস করলে কোরআনের উত্তরে 5 নম্বর সূরা আল মাইদার 18 নম্বর আয়াতে এভাবে বলে, وقالت اليهود والنصارى نحن ابناء الله واحباؤه قل فلما يعذبكم بذنوبكم بل انتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والارض وما بينهما واليه المصير। ইহুদি এবং খ্রিস্টানরা বলছে, আমরা তো আল্লাহ তাআলার খুব কাছে, আমরা তো তারই পুত্র সন্তান এবং তারই বন্ধু। নাহনু আবনা উল্লাহ ওয়া আহিব্বাউ, এই কথাগুলি খ্রিস্টান এবং ইহুদিরা বলছে তাদের পক্ষ থেকে। কুল, আল্লাহ বলছেন তুমি বলে দাও, ফালিমা ইয়াযিবুকুম বিযুনুবিকুম, তাহলে তিনি কেন তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দিবেন? বালান্তুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা তো মানুষ যা তিনি সৃষ্টি করেছেন, তোমরা কেউ তার পুত্র সন্তান নও আর তার খুব কাছের লোকও নও। ইয়াগফিরুল লিমান ইয়াশা ওয়া ইয়ুআযিবু মান ইয়াশা, তিনি মাগফিরাত তাদেরকে করেন, সেই ব্যক্তি মাগফিরাত পায় যে উপযুক্ত, আর শাস্তি সেই পায় যে শাস্তির উপযুক্ত। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মসির, আল্লাহ তাআলার জন্যই তো আসমান জমিনে যা কিছু রয়েছে সেসবের আদিপত্য তিনিই একমাত্র, আর এই দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সেসবেরও তারই মহান দরবারে সবাইকে ফিরে যেতে হবে। স্পষ্টভাবে আমরা জানতে পারলাম যারা ইহুদি এবং যারা খ্রিস্টান তাদের কথাগুলি মিথ্যা আর আল্লাহ তাআলার কথা সত্য, তাই তারা এবং তাদের সাপোর্টার যারা এই পৃথিবীতে রয়েছে সবাই শাস্তি পাবে। এটি হচ্ছে কোরআনের ফয়সালা।